বন্ধুরা, এখন বেশ কিছু বনসাই চারা গাছ যেটা বনসাই বানানো হবে বা সময়ের অপেক্ষা, কারণ বনসাই তো একদিনের কাজ নয়, তাই সেই সমস্ত গাছ নিয়ে এলাম। কিন্তু এটা তো প্রয়োজন আছে রুট ট্রিটমেন্টের, প্রত্যেকটা গাছের এই বর্ষাকালে রুট ট্রিটমেন্টের প্রয়োজন, কারণ বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জন্য যদি ড্রেন নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে জল জমে গাছ নষ্ট হয়ে যাবে, তার জন্য রুটটাকে ঠিকঠাক রাখার জন্য এই রুট ট্রিটমেন্ট। বেশ, দেখুন আমার কাছে তিনটি বট গাছের বনসাই রেডি হচ্ছে, আর একটা পাকুর গাছে, যেটা আপনারা বলেন অশ্বত্থ গাছ, পাকুর গাছ। তো এবং এগুলোতে এই ঘাসগুলো যেগুলো আছে এই ছোট ছোট জায়গার মধ্যে গ্রো হওয়ার জন্য, বড় হওয়ার জন্য দেওয়া হয়েছে। এই গাছগুলো এবছর কোনো কাজ নেই, এবছর শুধুমাত্র যত্নে রাখা যাতে তাড়াতাড়ি গ্রো হয়, পরের বছর নেক্সট ইয়ারে এই গাছে কাটিং করা হবে। সম্পূর্ণ কাটিংটাই কতটা কি বড় হচ্ছে তার উপরে। যদি গাছ পরের বর্ষাতে যদি গাছ বড় না হয় সেক্ষেত্রে কাটিং পরের বছরও হবে না, অর্থাৎ এক বছরের মধ্যে গাছ অনেকটাই গ্রো হবে, কাটিং হওয়া যোগ্য হয়ে যায়। সেম জিনিস আমরা মাটিটা হালকা করে একটু খুঁড়ে, প্রথমে আমরা ঘাসগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আমাদের ছোট্ট একটা তো ছোট জায়গা, তাতে আবার যদি ঘাসে সমস্ত এর মাটির গুণাগুণ খেয়ে নেয় তাহলে গাছ আমাদের গ্রো খুব একটা ভালো হবে না। সেই জন্য ঘাসকে একদম পরিষ্কার করে নেব। তারপরে সেম পদ্ধতি হচ্ছে এই যে কটা কাটিং এর গাছ দেখছেন সবকটাতেই 1 লিটারের একটা হিমিক বানিয়ে, 1 লিটারের একটা হিমিক জল বানিয়ে সেটাতে আমরা প্রথমে স্প্রে করে নেবো, তারপরে আমরা অল্প অল্প করে চারিদিকে আমরা দিয়ে দেবো এই জায়গার মধ্যে। তাহলে কেউ রুটের মধ্যে চলে যাবে, তাহলে রুট আমাদের যদি কোনো রুট নষ্ট হয়ে থাকে, ড্যামেজ হয়ে থাকে, তা সেক্ষেত্রে কিন্তু রুটটা আবার আমরা ওই 2 ml নেব, বেশি না। আমি প্রতিবারই বলি যে যেমন এই সমস্ত জিনিস ভালো, একদিকে ভালো একদিকে প্রচুর খারাপ, বেশি দেওয়া, যেমন কোনো জিনিসটি বেশি ভালো নয়, বেশি কিন্তু দেওয়া যাবে না, তাতে গাছের ক্ষতি হতে পারে, রুট নষ্ট হয়ে যেতে পারে। তো এটাই যথেষ্ট। এবার আমরা অল্প অল্প করে রুটের ট্রিটমেন্ট, বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবেন বা নমস্কার। আবার নেক্সট টপ নিয়ে বা নেক্সট গাছ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।